নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা সবাইকে আমার ইউটিউব ইজি এডুকেশন এসপি চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব 2021 সালে সপ্তম সপ্তাহের নবম শ্রেণীর ব্যবসা উদ্যোগ বিষয়ের অ্যাসাইনমেন্ট ও তার নমুনা উত্তর নিয়ে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই 2021 সালে ব্যবসা উদ্যোগ বিষয়ে আরেকটি অ্যাসাইনমেন্ট লিখে তোমাদের বিদ্যালয়ে জমা দিয়েছ। এইটি তোমাদের অ্যাসাইনমেন্ট নাম্বার দুই নাম্বার অ্যাসাইনমেন্ট ব্যবসা উদ্যোগ বিষয়ের। তো এই অ্যাসাইনমেন্টে তোমরা শিরোনাম লিখবে ব্যবসায় পরিচিতি, এটা তোমাদের প্রথম অধ্যায় আছে, প্রথম অধ্যায় থেকে অ্যাসাইনমেন্টটা করা হয়েছে। আমাদের অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ, ব্যবসায় বিস্তারের ভিত্তি হলো ব্যবসায়িক পরিবেশ, বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন তৈরি করো। ব্যবসায় বিস্তারের ভিত্তি হলো ব্যবসায়িক পরিবেশ। তোমাদের শিক্ষার্থী মধ্যে কয়েকটা সংকেত দেওয়া আছে, সংকেতের আলোকেই প্রতিবেদনটি প্রস্তুত করতে হবে। সংকেতে প্রথমে আছে সূচনা, ব্যবসায় পরিবেশের ধারণা, ব্যবসায় ক্ষেত্রে বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশ, সামাজিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, সর্বশেষ লিখবে উপসংহার। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের সামনে একটা নমুনা উত্তর উপস্থাপন করব। নমুনা উত্তরে যাওয়ার আগে তোমাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশনে চলে যায়। আর ব্যবসা শিক্ষা শিক্ষার্থীদের বন্ধু, তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, আমার এই চ্যানেলটিতে তোমরা তোমাদের হিসাব বিজ্ঞান ফিনান্সে যথেষ্ট সমস্যার সমাধান পেয়ে যাবে, তাই তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবে। অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে বা কোনো উপকার আসে তাহলে লাইক দিয়ে দেখতে থাকো, তোমার একটা লাইক আমার ভিডিও করার অনুপ্রেরণা। শিক্ষার্থী বন্ধুরা, একটা প্রতিবেদন লেখার সময় অবশ্যই তোমাদের মনে রাখতে হবে প্রতিবেদনের একটা বিষয় লাগবে, শিরোনাম লাগবে এবং যে প্রতিবেদন লেখে তার নাম ঠিকানা লাগবে। তো বিষয়ের শিরোনাম তো অবশ্যই তোমরা প্রশ্নে পেয়েছ, ব্যবসায় বিস্তারের ভিত্তি হলো ব্যবসায়িক পরিবেশ। তারপরে তোমার নাম লিখে দিবে, তোমার ঠিকানা, তুমি যত তারিখে অ্যাসাইনমেন্ট এই প্রতিবেদন লিখতেছ তার তারিখ লিখে দিবে। প্রথমে আসি আমরা সূচনা। ব্যবসায়ের যেসব উপাদান ও অবস্থা ব্যবসায় কার্যাবলীকে প্রভাবিত করে তাদের সমষ্টিকে ব্যবসা পরিবেশ বলে। ব্যবসায় প্রভাব বিস্তারকারী প্রাকৃতিক অপ্রাকৃতিক উপাদানগুলো সমন্বয়ে ব্যবসা পরিবেশ গঠিত হয়। যেসব অবস্থা বা পরিস্থিতির উপর ভিত্তি করে ব্যক্তি প্রতিষ্ঠান তাদের ব্যবসা কার্যক্রম পরিচালনা করে এবং সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা পায় তাকে ব্যবসায় পরিবেশ বলে। ব্যবসায় পরিবেশের ধারণা বিজনেস এনভায়রনমেন্ট। পরিবেশ দ্বারা মানুষের জীবন দ্বারা আচার আচরণ, শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি এবং ব্যবসা প্রভাবিত হয়। পরিবেশ হলো কোনো অঞ্চলের জনগণের জীবন দ্বারা ও অর্থনৈতিক কার্যাবলীকে প্রভাবিত করে এমন সব উপাদানের সমষ্টি। পারিপার্শ্বিক উপাদানের মধ্যে রয়েছে ভূপ্রকৃতি, জলবায়ু, নদ নদী, পাহাড়, বনভূমি, জাতি, ধর্ম, শিক্ষা ইত্যাদি। যেসব প্রাকৃতিক অপ্রাকৃতিক উপাদান দ্বারা ব্যবসায়িক সংগঠনের গঠন কার্যাবলী, উন্নতি ও অবনতি প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রভাবিত হয় সেগুলোর সমষ্টিকে ব্যবসায় পরিবেশ বলে। কোনো স্থানে ব্যবসা ব্যবস্থার উন্নতি নির্ভর করে ব্যবসা পরিবেশের উপর। বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশ, প্রাকৃতিক পরিবেশের অধিকাংশ উপাদানে বাংলাদেশে ব্যবসা স্থাপনার জন্য অনুকূল। দেশের প্রায় সকল অঞ্চলেই নদীতে বিধৌত, ছোট বড় মিলিয়ে এদেশে প্রায় মোট প্রায় 230টি নদী রয়েছে, ফলে সহজেই এখানে কৃষিজাত বিভিন্ন পণ্য ও ভোগ্য পণ্যের কাঁচামাল উৎপন্ন করা সম্ভব। অন্যদিকে নদীপথে ব্যবসায়িক পণ্য পরিবহনও খরচ কম হয়। তবে দিন দিন অনেক নদী শুকিয়ে যাচ্ছে, অন্যদিকে অনেক নদীতে চর পড়ে নদীপথ বাধাগ্রস্ত হচ্ছে। ব্যবসা বা শিল্প স্থাপনের প্রয়োজনীয় প্রাকৃতিক গ্যাস এদেশে বিদ্যমান। সামাজিক পরিবেশ, এদেশের মানুষ জাতিগত ও ঐতিহ্যগত এবং সাংস্কৃতিকভাবে উদার, পরিশ্রমী এবং সৃজনশীল।
অতীতে জাহাজ নির্মাণ করে, মুসলিম কাফর উৎপাদন করে, এদেশের মানুষ তাদের প্রতিভা ও পরিশ্রমে স্বাক্ষর রেখেছে। সোনারগাঁও একসময় ব্যবসা, শিক্ষা দীক্ষা, কৃষি, সাহিত্য, সংস্কৃতি, শিল্পে, কারুশিল্পে ছিল বিশ্বসেরা। বর্তমানেও জামদানি শাড়ি তৈরি, জাহাজ নির্মাণ বিশ্ববাসী দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। অর্থনৈতিক পরিবেশ। বাংলাদেশের অর্থনৈতিক উপাদানগুলোর কয়েকটির ভিত্তি বেশ মজবুত হলেও অনেকগুলোর ভিত্তি তেমন সুদৃঢ় নয়। চাহিদার তুলনায় প্রয়োজনীয় মূলধনের অভাব, গ্রামীণ জনগণের ব্যাংকিং সেবা ও ঋণ প্রাপ্তির ক্ষেত্রে শহরের তুলনায় কম। প্রশাসনিক জটিলতা, দালাল শ্রেণীর লোকদের হয়রানি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ইত্যাদি প্রতিকূল অবস্থা কাটাতে পারলে বাংলাদেশের ব্যবসা বিকাশের আরও দ্রুত অগ্রসর হতে পারবে। এই জন্য প্রয়োজন গ্রামে গঞ্জে ব্যাংকিং ঋণ সুবিধা পৌঁছে দেওয়া এবং সহজ করা। উপসংহার। উপরুক্ত আলোচ্য উপাদানগুলো অনুকূল থাকলে ব্যবসা পরিবেশের উন্নয়ন ঘটে, আবারও উপরুক্ত পরিবেশের উপাদানগুলো প্রতিকূল হলে ব্যবসা পরিবেশের উন্নয়ন বাধাগ্রস্ত হয়। ফলে ব্যক্তি প্রতিষ্ঠান সঠিকভাবে অর্থ বিনিয়োগ করে এবং ব্যবসা পরিচালনা করে প্রচুর মুনাফা অর্জন করে, যা সমাজ, রাষ্ট্র তথা দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়ন ব্যাপক ভূমিকা রাখে। নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, এটাই ছিল তোমাদের সপ্তম সপ্তাহের ব্যবসা উদ্যোগ বিষয়ে নমুনা উত্তর। তোমরা এই আলোকেই তোমাদের মতো করে তোমাদের বইয়ের সাথে মিল রেখে কিছু পরিবর্তন করে লিখবে, অবশ্যই পরিবর্তন করে লিখবে, তোমাদের সৃজনশীলতার মনোভাব প্রকাশ ঘটাবে, দেখে দেখে একেবারে পুরোটা লিখবে না। তো আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে, আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবে যাতে আমি পরবর্তী ভিডিও করতে পারি। তো পরবর্তী অ্যাসাইনমেন্টের উত্তর নিয়ে তোমাদের সামনে হাজির হবো। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।